চাঁদপুরের কচুয়ায় আলহাজ মাওলানা রহমত উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদ মাদ্রাসা ও গরিব অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা খিদ্দা গ্রামে ফাউন্ডেশনটির কার্যালয়ে প্রায় 500 গরিব অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা রহমত উল্লাহ, অ্যাডভোকেট মাহবুবুর রহমান নোমান সহ অনেকে।